আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা জানাবো যেই সকল নিশানি দেখলেই বুঝবেন আপনার করা দোয়াগুলো কবুল হয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওর শেষে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার মন অবশ্যই অপেক্ষা করে ক্লান্ত হয়ে যাচ্ছে যে আল্লাহ কখন আপনার নসিবে কোণের কলম গড়াবেন, কখন আপনার নসিবে আপনার চাওয়া জিনিসকে লিখবেন। আপনি সব সময় সেই না পাওয়াকে পাওয়ার চেষ্টা করছেন, নিজের ভেঙে যাওয়া আশার জন্য মজাজার তলাশে আছেন। তো আপনি কি এটা জানেন না যে উনি শুনেন ও জানেন, দেখেন আর দেন, প্রতিটা কথার এলম আল্লাহর কাছে আছে। তো আপনার কি মনে হয় যেটা আপনার অন্তরে আছে, যে জিনিসে আপনি আশা রাখেন, আমার রব কি সেটা সম্পর্কে জানেন না? কিছু দরজা অথবা কিছু রাস্তা যখন আল্লাহ বন্ধ করে দেয়, তখন আমাদের মনে হয় উনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদের দোয়া শুনছেন না, যেটা আমাদের চাই সেটা বুঝেন না। যখন কিছু রাস্তা আল্লাহ আমাদের ভালোর জন্যই বন্ধ করে দেন, কেননা সামনে গিয়ে আমরা সেই সব জিনিসের থেকে অনেক বেশি কষ্ট পাই, এটা শাস্তি নয়, বরং এটা তো আল্লাহর ভালোবাসা, কেননা তিনি আমাদেরকে অনবরত কষ্ট দেখতে পারবেন না। আমাদের ফয়সালা আমাদের চাওয়ার মোতাবেক হয়। যখন আল্লাহর ফয়সালা আমাদের মঙ্গল এবং আমাদের প্রয়োজন মোতাবেক হয়, কিন্তু আমরা এই কথা বেশিরভাগ সময়ে ভুলে যাই যে আল্লাহ কোরআনে বলেন, আমি তোমায় বারবার আকাশের দিকে তাকানোকে লক্ষ্য করি। মানুষ তো কেবলমাত্র একটা নমনীয় মাটির পুতুল, নিজেরাই নিজেদেরকে কষ্ট রাখে, না হলে তিনি তো মেহেরবান। আর জানেন, ক্লান্ত হওয়া খারাপ কিছু নয়, কিন্তু হতাশ হয়ে যাওয়া খুবই খারাপ। আর হতাশ মানুষ তখনই হয় যখন মানুষ আল্লাহ ক্ষমতা এবং তার রহমতের উপরে বিশ্বাস না রাখে, আর যখন তারা এই কথা ভুলে যায় যে যিনি এই পরিস্থিতি তৈরি করেছেন তিনি এই পরিস্থিতি বদলাতেও পারবেন। আল্লাহ কোরআনে বলেন, আমি সব জিনিসের কুদরত রাখি। তাহলে জেনে রাখুন, জীবনে অলৌকিকতা হয়, আর আমার আল্লাহ অলৌকিকতা তাদের জন্যই করেন যারা সবরের সাথে তার কাছে বারবার চায়। যদি আপনি হতাশ হতে লাগেন আর ক্লান্ত হয়ে যান, তাহলে তাহাজ্জুদের সেজদায় অশ্রু ফেলে চেয়ে নিন, উনি আপনাকে কালি হাতে কখনো ফেরাবেন না। আর দোয়ার কবুলিয়তের নিশানি তার চেয়েও বেশি আর কি হবে যে আপনি সবর করার সুযোগ পাচ্ছেন। যখন আপনি কোনো জিনিসের জন্য দোয়া করেন আর সেটা জলদি না পাওয়া যায়, তাহলে হতাশ হবেন না, বরং সবরের সাথে অপেক্ষা করুন। এটা আল্লাহর হিকমত যে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হয়, আর এই অপেক্ষা আপনার জন্য ভালো। দেখুন, সব জিনিস মানুষের সাধ্যের মধ্যে হয় না, বরং কোনো জিনিসের মধ্যে থাকে না যতক্ষণ আল্লাহ না চান, তাহলে তার উপরে হতাশ কেন? হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়তে পারে না, আর যার এক হুকুমে এই দুনিয়া বানানো হয়েছে তার এক হুকুমে এটা শেষ করা হবে, তাহলে হতাশ কেন হও? হতাশ তো তারাই যাদের কাছে আল্লাহ থাকে না, আমাদের কাছে তো আল্লাহ আছেন, আমাদের প্রথম এবং শেষ আশ্রয়স্থল আল্লাহ, বিশ্বাসীদের জন্য রাস্তা বানান। আর আপনি কি জানেন বিশ্বাসীরা কেমন হয়? যখন তাদের দোয়া তাদের বিরুদ্ধে চলে যায়, তখনও তারা দোয়া করা ছাড়েন না। এমন বিশ্বাস যখন পুরো দুনিয়াকে তাদের চোখের সামনে ভাঙতে দেখে, আর তারা তখন আকাশের দিকে তাকিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি জানি আপনি আমাকে হেফাজত করবেন, তাহলে বলুন আপনি এরকম দৃঢ় বিশ্বাস রাখেন তার উপরে যে আপনার চাওয়াকে তার সন্তুষ্টির জন্য ছেড়ে দেন, আপনি এত জলদি ভয় পেয়ে যান? তারপর কেঁদে কেঁদে বলতে থাকেন যে আল্লাহ আমার দোয়াগুলো শুনেন না, ভুলে গেছেন। আল্লাহ বলেন, তুমি কি ভেবেছ তুমি বলবে আমি ঈমান এনেছি আর তারপর তোমাকে পরীক্ষা করা হবে না?
বিশ্বাসের দৃঢ় পরীক্ষা দিতে হয়, তারপর গিয়ে অলৌকিকতা হয়। আপনার দোয়াগুলো কখন কিভাবে কোথায় কবুল হবে আপনি জানেন না, আর না জানতে পারবেন। আপনি সফলতার কোন মাকামে গিয়ে পাবেন আপনি জানেন না, কিন্তু একটি কথা যা বিশ্বাস করতে হবে সেটা হলো আপনার রব অবশ্যই দোয়াগুলো শোনেন। যতই দেরি হচ্ছে তা আপনার জন্যই ভালো হচ্ছে। উনি আপনার মনের প্রতিটা খেয়াল সম্পর্কে অবগত, উনি খুবই ভালোবাসেন আমাদেরকে। উনি আপনাকে পরিস্থিতির কাছে হারতে দিবেন না। আপনার দোয়াগুলো কবুলিয়তের দরজায় আছে, আপনার নসিব বদলাতে পারে। আপনার কাছে যা কিছু অসম্ভব সেই সব কিছু সম্ভব, সব কিছু তো হতে পারে আর হবে, আর অবশ্যই হবে একদিন। আকাশে আপনার দোয়াগুলোর কবুলিয়তের তারা ঝলমল করবে, আপনার কাছে আপনার চাওয়াগুলোকে পৌঁছে দেওয়া হবে, আপনার অন্তরে যা আজ খালি সেটা ভরে দেওয়া হবে, আপনার জীবনের অন্ধকারে নূর দিয়ে ভরে দেওয়া হবে। হতাশ মানুষের ইমানই দুর্বলতা, সবার সাথেই এটাই হয়। কিন্তু এই হতাশ নিজের উপরে প্রভাব বিস্তার করতে দিবেন না। তোমার রবের ভালোবাসার উপরে দৃঢ় বিশ্বাস রাখো, এমন বিশ্বাস যদি আল্লাহ আপনাকে বামে যেতে বলে তাহলে আপনি চলে যাবেন, এটা জেনেও যে আপনার চাওয়া ডানের দিকে। তারপর আপনি দেখুন আল্লাহ আপনাকে সেই রাস্তা থেকে কুদরত দেখাবেন যেখান থেকে আপনার কোনো কিছু পাওয়ার আশাই নেই। আর এটা জেনে রাখুন যে দোয়াগুলো আপনার ভাগ্য আর আপনার খেয়ালি হলো। সেই ভাগ্যের বাস্তবতা আপনি যখন আল্লাহর সামনে দোয়ার জন্য হাত তোলেন তখন আল্লাহ আপনার ভাগ্য আপনার চাওয়া মোতাবেক বদলে দেন। আর সত্য এটাই যে জীবনে আপনি সেটাই পান যেটার জন্য আপনি চেষ্টা করেন, আর আপনি সেটাই পান যেটার জন্য আপনি সবর করেন। কেননা আল্লাহ সেই হাতকে কখনো কালে রাখেন না যেটা কেবলমাত্র তারই সামনে পাতা হয়। শুধু সমস্যা এটাই যে আপনি একটু অপেক্ষা করেন আর ক্লান্ত হয়ে যান, আর নিজেই এটা বলেন যে দোয়া কবুল হয় না, অথবা এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন আর কিছু বদলানো যাবে না। যেটা আপনাদেরই মনে হচ্ছে এটা তার হিকমত, আর যেটা আপনি পাবেন তা আপনার সময় এবং সঠিক সময় পাবেন। তাহলে ভয় পেয়ে সেই ওয়াসওয়াসাগুলোকে কখনো জিততে দিয়েন না। পরিস্থিতি যতই অসম্ভব হয়ে যাক না কেন আপনি দোয়া করা কখনো ইচ্ছারবেন না, কেননা তার এক কোণ আপনার যুগের কাজ মুহূর্তেই সমাধান করতে পারে। আর যিনি দোয়ার খেয়াল আপনার মনে আনতে পারেন উনি সে খেয়ালকেও আপনার নসিব বানাতে সক্ষম।